আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয়। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সহসভাপতি গণেশ চক্রবর্তী, তিনি আপনারা দেখতে পাচ্ছেন তার ছবি। তিনি পেশায় একজন পুরোহিত এবং অবশ্যই তারকেশ্বরের পুরোহিত। তিনি হলো উত্তরপ্রদেশের মতো জায়গায় গত এই বছর তিনি কিন্তু পুজো করতে গিয়েছিলেন। অত্যন্ত গর্বের ঘটনা এবং পুরাতন কর্মী হিসেবে তার একটা সুনাম আছে এবং বিভিন্ন কাজের সঙ্গে তিনি যুক্ত থাকেন, সমাজসেবা কাজের সঙ্গে যুক্ত থাকেন এবং যে দলটা তিনি করেন সেই বিজেপি দল বহুদিন থেকে করছেন এবং অবশ্যই পুরাতন কর্মী বা নেতা হিসেবে তিনি পরিচিত, যে কারণে ভালো পদেও আছেন, সাংগঠনিক দায়িত্বে আছেন এবং অবশ্যই সমস্ত মানুষের কাছের মানুষ হিসেবে তিনি পরিচিত, কাজের মানুষ হিসেবে তিনি পরিচিত এবং অবশ্যই আগামীকাল যে ব্রিগেডের সভা আছে সেই ব্রিগেডের সভাতে বিভিন্ন মানুষদেরকে নিয়ে যাবার জন্য তিনি যথেষ্টভাবে তৈরি আছেন। সেই বার্তা আমরা পেয়েছি, সেই বার্তা ভিডিও তিনি আমাদের এই চ্যানেলের উদ্দেশ্যে দিয়েছেন, যেটা আপনাদেরকে এখনই দেখাবো। তার আগে দেখাচ্ছি সেই ছবি। তিনি যে পেশার সঙ্গে যুক্ত আছেন, যে নেশার সঙ্গে যুক্ত আছেন, রাজনীতির করার পাশাপাশি তিনি একজন পুরোহিত, বিভিন্ন মন্দিরে পুজো করেন, পুজোর কাজের সঙ্গে যুক্ত থাকেন, পুজোর কমিটি যারা আছেন তাদের সঙ্গে যুক্ত থাকেন এবং অবশ্যই পুরোহিতদের যে কমিটি আছে সেই কমিটিরও তিনি কর্মকর্তা আছেন। তো যাই হোক, সেই গণেশ চক্রবর্তী স্থানীয় ব্যক্তি, তারকেশ্বরের ভূমিপুত্র, তার শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারকেশ্বরের ভূমিপুত্র রমেন্দ্র সিংহ রায়কে প্রার্থী পদ দেওয়া হয়েছে বিধানসভা নির্বাচনের প্রতিযোগিতা করার জন্য, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। যদি এই গণেশ চক্রবর্তীকে দেওয়া হয় তাহলে লড়াই কিন্তু জমে উঠবে, অন্তত রাজনৈতিক মহলে সেরকমই ধারণা। দেখুন কী বলছেন গণেশ চক্রবর্তী। নমস্কার। বাংলার আনন্দর শ্রুতি দর্শকবৃন্দ এবং কলা কুশলী সমস্ত সকলকে আমার গৈনিক অভিনন্দন। আগামীকাল অর্থাৎ ব্রিগেডের মঞ্চে ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি আসছেন, আর এই মঞ্চে ভারতের শ্রেষ্ঠ কলা কুশলী এবং ভারতের গৌরব, বাংলার গৌরব এরকম কিছু ব্যক্তিত্ব সেই মঞ্চে যোগদান করবেন। এই মহতী যোগদান মঞ্চে, শুধু যোগদান মঞ্চ নয়, বাংলা থেকে উৎখাত করতে হবে ওই তারকা রাক্ষসী রূপী ওই মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করতে যদি চান এবং এই ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের সনাতনী ঐতিহ্যকে যদি ধরে রাখতে চান তাহলে মনে রাখবেন আগামীকাল অবশ্যই ব্রিগেডের মাঠে যেতে হবে। কারণ আজকে বহু চেষ্টা করছে যাতে ব্রিগেডে আমরা যেতে না পারি, আমাদের বাস দিচ্ছে না বিভিন্ন জায়গায়, ওরা অলরেডি সন্ত্রাস শুরু করেছে, আমার ওপরও ওরা সন্ত্রাস শুরু করেছে, আমাকেও নানা রকম ভয় দেখাতে শুরু করেছে। সেই জন্যে বলতে চাই আপনারা ভুল করবেন না, কালকের ব্রিগেডের মঞ্চ ভরিয়ে দেওয়ার জন্য ট্রেন বাস যা পাবেন অবশ্যই আপনারা যাবেন। আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি।